আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। পবিত্র রমজান মাস এবং রমজান মাস আসলে আমরা খুব চিন্তিত হয়ে যাই, ইফতারে, সেহরিতে, ডিনারে আমরা কী খাবো বা কীভাবে স্বাস্থ্যটাকে মেনটেন করবো। যেহেতু বিভিন্ন ক্যাটাগরির মানুষ থাকে, কেউ একটু অসুস্থ থাকেন, কেউ একদম পারফেক্ট থাকেন, কিশোর কিশোরীও রোজা রাখে, বয়স্ক মানুষও রোজা রাখে, একটা পরিবারে ভ্যারাইটি মানুষ থাকতে পারে। সো ইন জেনারেল যদি আমরা বলি যে রমজানে আসলে সেহরিতে কোন খাবারটা খাওয়া উচিত, একজন গৃহিণী যখন খাবার তৈরি করেন বা বাসা হয়তো হেল্পিং হ্যান্ড থাকেন, তার জন্য আসলে অনেকগুলো খাবার বিভিন্নভাবে তৈরি করা আসলে মানে ঠিক হয় না। এক একজন যদি এক এক রকমের খাবার খায় তাহলে আসলে খুব ডিফিকাল্ট হয়ে যায় যে খাবার কীভাবে এতজনের জন্য গোছাবে। যেহেতু একজন গৃহপরিচারিকা, তিনিও কিন্তু রোজা রেখে থাকেন, কাজে সবার কথা চিন্তা করে আমাদেরকে কিন্তু সেহরি চিন্তা করতে হবে, এমন একটা খাবার যে খাবারটা সবাই খেতে পারবে। অনেকের বাসে যখন মেয়েরা বাচ্চারা রোজা রাখতে চায় তখন হয়তো তাদের জন্য চিকেন করতে হয় বা চিকেন ছাড়া বাচ্চারা খায় না, অনেক বাচ্চা আছে ভাত খেতে চায় না, অনেক ধরনের প্রবলেমে পড়ে। তবে একদম সহজ সমাধান আসলে ভাত খেয়ে ফেলা, ভাতের সাথে যদি মাছ হয়, একটা সবজি হয়, এটা আমার কাছে বেস্ট মনে হয়। তার পাশাপাশি এক্সট্রা খেজুর আর দুধ বা দই খেতে পারেন, এটা হলো কমন। কিন্তু বাচ্চারা যদি খেতে না চায়, বাচ্চাদের ক্ষেত্রে তখন হয়তো দুধটা তো রেডিমেড থাকে, দুধ দিয়ে একটু কর্নফ্লেক্স দিলেন, দুধ দিয়ে ব্রেড খেতে পারলো বাচ্চা, তার সাথে যদি দুটো খেজুর দিয়ে দেন, একটা ডিম দিয়ে দেন, তাহলে হলো আরেকটা রেসিপি হলো। এছাড়া যদি মনে হয় যে অনেক কষ্ট, তাহলে সবার জন্য মিলিয়ে একটা খিচুড়ি রান্না করে ফেলা যায়, যেটাতে ডাল বাদ দিয়ে চিকেন দিয়ে সবজি দিয়ে চাল দিয়ে খিচুড়িটা যখন তৈরি করা হবে এটাও বেস্ট। এবং এর সাথেও আপনি দুটো খেজুর রাখলেন, পাশাপাশি কেউ যদি দুধ বা দই বা ছানা পনির খায় তাহলে কিন্তু আরেকটা ডেইরি প্রোডাক্ট তার জন্য হয়ে গেল। তাহলে আলাদা করে অনেক রান্নার বিষয়টা কিন্তু আসলো না, একটা খাবার দিয়ে যেন পরিবারের প্রত্যেকের রিকভার হয় সেই বিষয়টা আমাদেরকে খেয়াল করতে হবে। যেহেতু সেরির টাইমটা একটু ভিন্ন, মধ্যরাতে উঠে আমরা খাবারটাকে খাই, সেজন্য এটি সহজ পাচ্য হতে হবে। যেমন খিচুড়ি অনেকভাবেই করা যায়, অনেকে প্রচুর মশলাদার করেন, অনেকে খুব লাইট মশলা দিয়ে করাই হয়। আমি মনে করি যেমন রাইস কুকারে বসিয়ে দেন বা প্রেশার কুকারে যখন বসিয়ে দেন, একবারে মাখিয়ে সব কিছু দিয়ে বসিয়ে দিলেই এটি আমাদের জন্য ভালো। রমজানে বাউল ক্লিয়ার হওয়ার একটা বিষয় থাকে, সেই জন্য অনেকেই কিন্তু সবজি খায় না, বাট সবজি না খেলে বডি কনস্টিপেটেড হবে, ডিহাইড্রেট হবে আপনার। পাশাপাশি তো পানি আমরা মিনারেল ওয়াটার মেনটেন করবই, এই জন্য খাবারটা একটু নরম হতে পারে, বা একদমই ভাত খেতে ইচ্ছে করছে না বা ভাতের তৈরি আইটেমও ইচ্ছে করছে না, দুধ দিয়ে একটা সাবুদানা রান্না করতে পারেন, তার মধ্যে একটু বাদাম, কিশমিশ, খেজুর বা কলা মিক্সড করে দিতে পারেন, তাহলে এই খাবারটাও কিন্তু একটা ক্যালোরি ডেন্স হয়ে যায়। তাহলে এই খাবারটা আপনার জন্য অনেক বেশি হেলদি হবে সেহরির সময়।